করেছিলাম তো সেলফ, আরে ভাই ফর্মাল লেয়ারের কেন নিজেরও করলাম, মেকানিজম ওটারই ছিল, এইচ মাইনাস গিয়ে দেখ আরেকটা ফর্মাল লেয়ার অ্যাড করছিল, তারপরে সব প্রোডাক্ট হচ্ছিল। এইবারে দেখ এইচ মাইনাস ফর্মাল লেয়ারে অবভিয়াসলি বেশি পার্টটাই করবে, দেখ এখানেও একটু হলেও করবে। এইচ মাইনাসের সাইজ তো আমার ওইচ মাইনাসের থেকে কম, যেহেতু আমার এইচ মাইনাসের সাইজ কম, এইচ মাইনাস এর মধ্যে দেখ অ্যাটাক তো করতে পারবেই, তাই না? বুঝতে পেরেছিস? তোকে যদি বলি ওইচ মাইনাস না এইচ মাইনাস, ওইচ মাইনাস নাকি এইচ মাইনাস, কে গিয়ে এর মধ্যে বেশি অ্যাটাক করবে, কে করবে বলতো? এইচ মাইনাস, কারণ এইচ মাইনাসের সাইজ ছোটো। ভাই দুজনেই কম অ্যাটাক করবে ঠিক আছে, কিন্তু দুজনের মধ্যে বেশি কম কে করবে? অবভিয়াসলি ওইচ মাইনাস, সাইজটা বড়ো যেহেতু। ক্লিয়ার? তার মানে দেখ এইচ মাইনাস এখানে করলে কী হবে, সরি ফর্মালডিহাইডে কী করলে, সেটা তো আমার তোর করাই আছে, ওই করেসপন্ডিং মিথানলটা পাবো, CH3OH। এখন এইচ মাইনাস যদি এখানে গিয়ে অ্যাটাক করে তাহলে কী হবে, PHCHO এখানে গিয়ে অ্যাটাক করলে কী পাবো? তারপরে দেখো সেই একইভাবে এটা পাবো হচ্ছে PHCH2OH, মানে বেনজাইল অ্যালকোহল, বুঝতে পেরেছিস? বেনজাইল অ্যালকোহল পাবো। ক্লিয়ার? এখানে গিয়ে অ্যাটাক হবে O- টেনে নেবে, আর এটা হচ্ছে পরের স্টেপে প্লাস মাইনাসের তা চেঞ্জ হবে, হয়ে আমি পাবো হচ্ছে এখান থেকে H3OO-। তাহলে এখান থেকে আমার আলটিমেট প্রোডাক্ট কী বলতো, তোকে যখন পরীক্ষাতে ক্রস প্রোডাক্ট লিখতে দেয় না, তখন আর সেলফের প্রোডাক্টটা না লিখলেও চলবে। কোনটা? ওই দেখ এইচ মাইনাস গিয়ে অ্যাটাক করবে, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসবে, হাইড্রোজেনের সাথে এটা লাগবে, PHCH2O-, একই কনসেপ্ট এটা আমার বেস, তাহলে এটা অ্যাসিড বেস রিয়াকশন হবে, এর মাথায় যাবে মাইনাস, এখানে যাবে হচ্ছে দেখ এইচ, এটাই হচ্ছে আমার এই রিয়াকশনটা। তো যখন পরীক্ষাতে ক্রসের প্রোডাক্টটা বলবে, ক্রসেরগুলোই লিখবো, তাহলে এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? বোঝা গেল? তার মানে যখন আমি বেনজালডিহাইড আর ফর্মালডিহাইডকে ট্রিট করছি, বা যদি আমার একটা পার্ট থাকে ফর্মালডিহাইড, তাহলে আমার কী হবে বলতো, ওটা কিন্তু ফর্মালডিহাইডের করেসপন্ডিং সল্টটা আমার হবে। যদি এটা NaOH থাকতো তাহলে এটা এনে হবে স্বাভাবিকভাবে, এটা NaOH আছে তাহলে এটা আমার করেসপন্ডিং O-Na+ হচ্ছে। বোঝা গেল? এটা আমার কী হচ্ছে O-Na+। তাহলে তুই এটাই মাথায় রাখিস, বেনজালডিহাইড ফর্মালডিহাইড 50% NaOH, তোকে ক্রস প্রোডাক্ট আঁকতে বলবে, এটা হচ্ছে তোর প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? এবার মুখস্থ করবি না বুঝে লিখবি, দেখ তোর উপর ডিপেন্ড করছে। বোঝা গেছে? তার মানে আরেকটা জিনিসও বুঝলাম, বেনজালডিহাইড থেকে বেনজাইল অ্যালকোহল, দেখ বেনজালডিহাইড থেকে বেনজাইল অ্যালকোহল হলো না পুরো রিয়াকশনটাতে, হয়েছে তো? তোর পরীক্ষাতে একটা ফেমাস কোশ্চেন আসে কি, রিডিউস বেনজালডিহাইড ইন্টু বেনজাইল অ্যালকোহল উইদাউট ইউজিং LiLH4, বা উইদাউট ইউজিং এনি রিডিউসিং এজেন্ট। কোন রিয়াকশন? বেসিক্যালি এই রিয়াকশনটা দেখ, কনভার্ট বা রিডিউস বেনজালডিহাইড ইন্টু বেনজাইল অ্যালকোহল, খাতায় লিখে রাখবি না, মনে মনে রাখবি, ঠিক আছে? মনে মনে রাখ, রিডিউস বেনজালডিহাইড ইন্টু বেনজাইল অ্যালকোহল উইদাউট ইউজিং LiLH4 অর এনি রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? কী হবে বলতে, এই রিয়াকশনটা জাস্ট ক্যানিজারো রিয়াকশন, রিডিউস বেনজালডিহাইড ইন্টু বেনজাইল অ্যালকোহল ইন সিঙ্গেল স্টেপ, ইন সিঙ্গেল স্টেপ, ভাই মাল্টিপল স্টেপ হলে আমি অনেক কিছু করে দেবো, মাল্টিপল স্টেপ হলে তুই অক্সিডাইজ করবি, অনেক কিছু করা যাবে, সিঙ্গেল স্টেপে যদি করতে হয়, পরীক্ষাতে আসে কিন্তু কোশ্চেন, রিডিউস বেনজালডিহাইড ইন্টু বেনজাইল অ্যালকোহল ইন সিঙ্গেল স্টেপ উইদাউট ইউজিং এনি রিডিউসিং এজেন্ট, উইদাউট ইউজিং এনি রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? আচ্ছা প্রশ্ন হচ্ছে, তাহলে NaOH কি আমার রিডিউসিং এজেন্ট নয়? এটার অ্যান্সার কী হবে? এই রিয়াকশানে NaOHকে কি তুই রিডিউসিং এজেন্ট বলতে পারিস? বলতে পারিস, কিন্তু আমি অক্সিডাইজিং এজেন্ট বলবো তখন, কারণ সাইমালটেনিয়াসলি রিডাকশন হচ্ছে, অক্সিডাইজেশন হচ্ছে। তুই যদি বলিস NaOH রিডিউস করে এটা বানিয়েছে, আমি বলবো NaOH অক্সিডাইজ করে এটাও বানিয়েছে, তাহলে NaOH আমার কী এজেন্ট? এটা কিন্তু রেডক্স রিয়াকশানের ওইরকম কোনো রিডিউসিং বা অক্সিডাইজিং হলো না, এখানে পুরো মেকানিজম আলাদা, এখানে আলাদা কেস, এখানে সেম ভার্সানই রিডিউস হয়েছে, সেম ভার্সানই অক্সিডেশন হয়েছে, তার মানে এখানে ফর্মালডিহাইড নিজেই হচ্ছে আমার অক্সিডাইজিং এজেন্ট, ফর্মালডিহাইড নিজেই আবার রিডিউসিং এজেন্ট, ওটা পার্সেন্টটা আলাদা হবে, ওটার পার্সেন্টেজ আলাদা হবে, ক্রস করলে তো আলাদা হবেই, কারণ সেল প্রোডাক্টও পাবো। বুঝতে পারলি? আর সেল প্রোডাক্টও পাবো না, ফর্মালডিহাইডের নিজেরটাও তো হবে, CH3OH তো পাবো এর সাথে। বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার ক্যানিজারো রিয়াকশন, আমাদের আরও 5-6 রিয়াকশন বাকি আছে, তাহলে পরের দিন হবে, 5-6 না হালকা 50-50 হয় না, বেশি কম হবেই, ঠিক আছে? চল তাহলে পরের দিন এলডিহাইডের 3-4 রিয়াকশন বাকি আছে। আচ্ছা একটা কথা হচ্ছে, দেখ আমি তুই বেনজালডিহাইডের সাথে অ্যাসিডালডিহাইডের রিয়াকশানে একটা জিনিস বানিয়েছিলাম না, সিনামিক অ্যাসিড, বেনজালডিহাইডের সাথে অ্যাসিডালডিহাইডের রিয়াকশানে দেখ সিনামিক অ্যাসিড বানিয়েছিলাম, অ্যালডল করে, ক্রস অ্যালডল করে বানালাম,
ওই রিয়াকশনটা দেখ, তোকে যদি বলে পরীক্ষাতে, ওই যে বললাম না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে কনভার্ট বেনজালডিহাইড ইন্টু সিনামিক অ্যাসিড, এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষাতে, ওয়েস্ট বেঙ্গল বা এসেও ছিল কোন একটা ইয়ারে, তখন কিন্তু এই মেথডটা করলে হবে না। কেন হবে না, তার কারণ দেখ, এখানে আমার সিনামিক অ্যাসিড ফর্ম হবে কিন্তু ওর পাশাপাশি আরও অনেকগুলো প্রোডাক্ট ফর্ম হবে, সাইড প্রোডাক্ট হবে প্রচুর, সেল প্রোডাক্টগুলো তো পাবো না ওই অ্যালডলে। তাহলে ওই রিয়াকশানটার জন্য আমার একটা নেম রিয়াকশান আছে, মানে কি বলতো, বেনজালডিহাইড থেকে স্টার্ট করব, একদম সিনামিক অ্যাসিডে গিয়ে থামবে, রিয়েজেন্টটা একটু মডিফাইড রিয়েজেন্ট, ওটার মেকানিজম আর আমাদের বোঝার মতন জায়গা এখন অব্দি নেই, ওটার রিয়াকশান নাম হচ্ছে পার্কিন রিয়াকশান। পার্কিন রিয়াকশান পরের দিনের ক্লাসে করবো, ঠিক আছে? পার্কিন রিয়াকশান ডাইরেক্ট বেনজালডিহাইড থেকে আমার সিনামিক অ্যাসিডে গিয়ে থামবে। ওকে চল, তাহলে দেখা হচ্ছে থার্সডে।